কি ভাই, আপনি দেখি কামের বেটা বটির মতো ঝাড়ু টাড়ু দিতেছেন। ভাই একটা কাম করেন, হ্যাঁ এই জায়গাটা ঝাড়ু দেওয়া শেষ হইলে আমার রুমটা একটু ঝাড়ু দিয়ে দিয়ে, ঠিক আছে? আরে ভাই এই বয়সে কত মজ মাস্তি করবেন, ঘুরবেন ফিরবেন আড্ডা দিবেন প্রেম প্রীতি করবেন, আপনি আছেন মিয়া বাসার কাজ বইয়া। মিয়া আরে ভাই, ইটস অ্যাবাউট মডার্ন আল্ট্রা জেনারেশনাল এফেক্টস, ওকে? ভাই কিছু মনে না করলে আপনাকে একটু কথা বলি, দেখেন নিজেদের কাজ নিজেরা করার জন্য কেউ কখনো ছোট হয়ে যায় না। আর বিষয়টা এরকমই যে যারা কাজের বুয়া বা কাজের মেয়েগুলো আখ্যায়িত হয় তারাও কিন্তু ভাই কাজের বিনিময়ে পয়সাটা পায়, কোনো কাজকেই তো ছোট করে দেখা উচিত না, তাই না? জি। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওনার ওয়াইফদেরকে সংসারের সকল কাজে সাহায্য করতেন, তাইলে আমরা ওনার উম্মত হয়ে ওনাকে ফলো করব, এটাই তো স্বাভাবিক। ঠিক বলছেন ভাই, তো কেন আমরা কাজগুলোকে ছোট করে দেখতেছি ভাই বলেন? আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজেদের কাজের ফাঁকে যেইটুকু সময় পাই ওইটুকু সময় কিন্তু আমাদের নিজেদের পরিবারের মা বোন ওয়াইফ এদেরকে সাহায্য করা উচিত। না সেটা অবশ্যই ঠিক ভাই, দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজ রেকর্ড করে রাখতেছে এবং সেগুলোর জন্য কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে। যে সময়টা আমরা অলস বসে আছি সেই সময়টা যদি আমরা বাসার সবার কাজে একটু সাহায্য করি, আমার মনে হয় সবাই এটাতে অনেক উপকৃত হবে। না ঠিক বলছেন ভাই, আর বাসার কাজে সাহায্য করা কিন্তু নিজের কাজটা নিজে করার মতো, তো নিজের রুমটা গুছিয়ে রাখা, নিজের আসবাবপত্রগুলো ঠিক মতো গুছিয়ে রাখা, মুছে রাখা, এটার মধ্যে কি ক্ষতি আছে বলেন? আসলে ভুল করছি ভাই। দেখেন অনলাইনে আমরা সবাই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, বাসার যে ইম্পর্টেন্ট কাজগুলো সবার করা উচিত ভাই সেটার গুরুত্বটাই ভুলে যাই, তো এইসব জায়গায় সময় নষ্ট না করে আমরা যদি বাসার সবাইকে একটু হেল্প করতাম তাহলে কিন্তু ভাই সবার জন্যই এই চাপটা একটু কমে আসত। জিনিসটা বোঝা উচিত ভাই, যদি কিছু মনে না করেন তাইলে বাকি ঘরগুলো একটু আপনি ঝাড়ু দিয়ে দিলে ভালো হয়। না ভাই আমি আপনার ঘরটা ঝাড়ু দিতে পারবো না। তবে আমি আপনার ঘরগুলো মুছে দিতেছি। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আরে যে হ্যাঁ, আপনারও নিজেদের বাসার কাজগুলো নিজেরাই করেন, এটা অন্যরকম শান্তি আছে। আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি, কতটুকু পাচ্ছি জানি না, তবে আপনারা একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো মতো চলার তৌফিক দান করুক। আজকের জন্য আল্লাহ হাফেজ।